kanto. ছোলা হয়ে গেছে, এটাকে এখন ধুয়ে আনবো। কাটা শেষ, এখন আদা বাটবো। আদা রসুন একসাথে বেটে নেব। কেটে রাখা পেঁয়াজ এখন বেটে নিব। মাংস কাটা হয়ে গেছে, এখন মাংসটাকে গামলাতে তুলবো আর মাংসটাকে যা ধুয়ে নিয়ে আসবো। পয়সা ভরো, পয়সা কুড়িয়ে তার
মশলা বাটা হয়ে গেছে, এখন তুলে নেব। চৌকা লাগাবো এখন। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ আর তেজপাতা দিব। এখন মশলা দিব। পরিমাণের মতো লবণ দিব। মশলা কষানোর জন্য সামান্য একটু জল দিব। কষানোর জন্য অল্প জল দেব। টমেটোগুলো দিয়ে দিব। সবার শেষে এখন আমি গরম মশলা দিয়ে দেব।
আজকের মাংসগুলো সিদ্ধ ভালো হয়েছে, রান্নাও ভালো হয়েছে। টমেটোটা দিয়ে রাঁধছেন, মাংসটা সেই ভালো হয়ে গেছে।